বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংস্কারের পাশাপাশি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চান জাতীয় দলের সাবেক ফুটবলাররা। সাফজয়ী খেলোয়াড় ও মোহামেডান কোচ আলফাজ আহমেদের দাবি, সালাউদ্দিন ফুটবলার হিসেবে সুনাম অর্জন করলেও ক্রীড়া সংগঠক হিসেবে পুরোপুরি ব্যর্থ। একই সুর জাতীয় দলের সাবেক ফুটবলারদেরও। এদিকে নিজের বিরুদ্ধে হওয়া হত্যা মামলাকে দুঃখজনক বলছেন কাজী সালাউদ্দিন। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে 2008 সাল থেকে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় কাজী সালাউদ্দিন। চার মেয়াদে সভাপতি থাকার পর টানা পঞ্চম মেয়াদে বাফুফের নির্বাচনে আসছেন তিনি। তার নির্বাচনে আসার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না সাবেক ফুটবলাররা। 15 বছর ধরে তিলে তিলে উনি সব কিছু শেষ করে দিয়েছেন এবং সমস্ত বাংলাদেশের যে ফুটবলটা ছিল এটা প্রাণের খেলা ছিল মানুষের, এই জায়গাগুলোতে উনি একদম টোটালি ধ্বংস করে দিয়েছে আমি মনে করি, এবং এখানে অবশ্যই ইমিডিয়েট এটা সংস্কার দরকার। কারণ জাতীয় দলের সাবেক ফুটবলার সাইদ হাসান বলছেন, সালাউদ্দিনের পদত্যাগ করে ফুটবল থেকে সরে যাওয়া উচিত। 17 বছর উনি ফুটবলের জন্য কিছুই করেন নাই, তো একদম ওপেন উনি একটা ফুটবল, যে বাংলাদেশে ফুটবল হবে বা ঢাকায় বাংলাদেশে একটা স্টেডিয়াম করতে পারে নাই। আর ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডানের কোচ সাফজয়ী ফুটবলার আলফাজ আহমেদের দাবি, সালাউদ্দিন ফুটবলার হিসেবে সুনাম অর্জন করলেও ক্রীড়া সংগঠক হিসেবে ব্যর্থ। বাংলাদেশের কিংবদন্তি ফুটবলারের যে দায়িত্বটা ছিল ফুটবলের উন্নয়নের পিছনে যে গুরু দায়িত্বটা ছিল সেটা পালন করতে পারে নাই। এদিকে গত সোমবার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মতিঝিল থানায় হত্যা মামলা হয়েছে, বিষয়টিকে দুঃখজনক বলছেন বাফুফের সভাপতি। আমি খুব দুঃখের সাথে দেখছি যে এটা একটা স্বাধীন দেশে এই ধরনের জিনিস হইতে পারে, এটি আমার দুঃখ লাগছে। আগামী 26 অক্টোবর বাফুফের নির্বাচন, আর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে 3 অক্টোবর। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।